যেদিকে চাই যেদিকে তাকাই শুধুই প্রভুর নাম, যেদিকে চাই যেদিকে তাকাই শুধুই প্রভুর নাম, তার মহিমায় শুকর করে তামাম কুল জাহান। আলহামদুলিল্লাহ, একজন দিনী ভাই প্রশ্ন করেছেন, স্বামী তার স্ত্রীদের নাম ধরে ডাকতে পারবে কিনা এবং স্ত্রী তার স্বামীদের নাম ধরে ডাকতে পারবে কিনা। জাজাকাল্লাহ খায়ের। সম্মানিত দিনী ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাকে জাজায়ে খায়ের দান করুন। আপনার প্রশ্নের প্রথম অংশ হচ্ছে, স্বামী তার স্ত্রীদেরকে নাম ধরে ডাকতে পারবে কিনা। অবশ্যই স্বামী তার স্ত্রীদেরকে নাম ধরে ডাকতে পারবে, কারণ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে আমরা একাধিক হাদিস দেখতে পাই যেখানে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের নাম ধরে ডেকেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, ইয়া আয়েশ হাযা জিবরীলুন ইয়াকরাউকিস সালাম, হে আয়েশা, ইনি হচ্ছে জিবরীল যিনি তোমাকে সালাম বলছেন। এই হাদিস নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশার নামকে একটু ছোট করে আয়েশ বলে ডাকলেন, নাম ধরে তিনি ডেকেছেন। অন্য একটি হাদিসে এসেছে, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলছেন, ইয়া আয়েশা ইন্নী লাআলামু মাতা কুনতি আন্নী রাদিয়া আও গাদবা, হে আয়েশা, আমি জানি কখন তুমি আমার প্রতি সন্তুষ্ট থাকো আর কখন রাগান্বিত থাকো। তাহলে এই দুটি হাদিসেই দেখা যায় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী তথা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নাম ধরে ডেকেছেন। তাহলে আমরা এই হাদিসগুলো থেকে বুঝতে পারলাম যে স্বামী তার স্ত্রীদেরকে নাম ধরে ডাকতে পারবে, তাতে কোনো সমস্যা নেই। আপনার প্রশ্নের দ্বিতীয় যে অংশটি, স্ত্রী তার স্বামীকে নাম ধরে ডাকতে পারবে কিনা, সেক্ষেত্রে লা হারাজ ফি, এতে কোনো সমস্যা নেই, স্ত্রী তার স্বামীকে নাম ধরে ডাকতে পারে। কেননা তার সপক্ষে আমরা অনেক দলিল পাই, অনেক হাদিস পাই। জায়নাব আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার স্ত্রী ছিলেন, তিনি যখন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়েছিলেন এবং প্রশ্ন করেছেন সদকা সম্পর্কে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাসাদদাকনা ইয়া মাশারুন নিসা ওয়ালাউ কানা মিন হুলুবিকুন্না, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বলেছেন, হে মহিলা সম্প্রদায়, তোমরা সদকা করো। যখন তিনি এই হাদিস শুনতে পেলেন, তিনি বলেন, কলাত ফারাজাতু ইলা আব্দুল্লাহ ইবনে মাসউদ, তখন আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের নিকটে ফিরে আসলাম। তাহলে এই হাদিসের মধ্যে স্পষ্ট, জায়নাব আস-সাকাফিয়্যা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী আব্দুল্লাহ ইবনে মাসউদের নামকে উল্লেখ করেছেন। এবং অন্য একটি হাদিসে এসেছে, খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামী আউস যখন তার সাথে বিহার করেছিল, তখন তিনি নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে শিকায়ত করলেন, তার কাছে ঘটনা উপস্থাপন করলেন, ইন্না আউসান তাজাওয়াজানি, আউস আমাকে বিবাহ করেছে। এই যে এখানে তিনি তার স্বামীর নাম ধরে ডেকেছেন এবং নাম ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে উল্লেখ করেছেন। তৃতীয়ত হচ্ছে, আমরা যে হাদিসটি প্রথম পক্ষের দলিলের মধ্যে উপস্থাপন করেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন যে, আমি জানি কখন তুমি আমার প্রতি সন্তুষ্ট থাকো আর কখন তুমি রাগান্বিত থাকো। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আপনি তা বুঝতে পারেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তুমি আমার প্রতি সন্তুষ্ট থাকো তখন তুমি বলো, লা ওয়া রাব্বা মুহাম্মাদ, আমার নামকে উল্লেখ করো, আর যখন তুমি রাগান্বিত থাকো তখন তুমি বলো, লা ওয়া রাব্বা ইব্রাহিম। তাহলে এই হাদিসের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সন্তুষ্টির সময়, তার আনন্দের সময় তিনি মুহাম্মদ বলে উল্লেখ করতেন। চতুর্থ দলিল হিসাবে ওলামায়ে কেরাম উপস্থাপন করেন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘটনা, যখন তিনি তার স্ত্রী হাজার এবং ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে বিজওয়ারি বাইতুল্লাহিল আতিক, আল্লাহ তাআলার ঘরের পাশে রেখে চলে যাচ্ছিলেন, তখন তার স্ত্রী হাজার তিনি তার নাম ধরে উল্লেখ করেছিলেন, বলেছিলেন, ইয়া ইব্রাহিম,
হে ইব্রাহিম, তুমি কার নির্দেশে আমাদেরকে এখানে রেখে যাচ্ছ? তাহলে এই সমস্ত দলিল আদিল্লাগুলো থেকে স্পষ্ট প্রমাণিত যে স্ত্রী তার স্বামীকে নাম ধরে ডাকতে পারবে, এবং কি আল্লামা মান্নাবি রহিমাহুল্লাহু তাআলা তিনি তার ফয়জুল কাদির কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে উত্তম হচ্ছে, আদব হচ্ছে স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে তারা যে নামগুলো পছন্দ করেন, তাদের কাছে ভালো লাগে এবং ভালোবেসে কোনো নামে ডাকা বা ডাকতে পারবে, এতে কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই সমস্ত দলিল আদিল্লাগুলো থেকে আমরা স্পষ্ট জানতে পেরেছি যে স্ত্রী তার স্বামীকে নাম ধরে ডাকতে পারবে। কিন্তু আমাদের সমাজে যে সমস্যা দেখা যায়, সেখানে স্ত্রী তার স্বামীকে নাম ধরে ডাকতে পারে না, এবং মুরব্বীরা মনে করেন, সমাজের লোকেরা মনে করে এটি হচ্ছে একটি বড় আইব। আবার স্বামী তার স্ত্রীকে নাম ধরে ডাকতে পারে না, এই কথাটি সঠিক নয়, কারণ স্ত্রী তার স্বামীকে নাম ধরে ডাকবে, এতে কোনো সমস্যা নেই, এবং স্বামী তার স্ত্রীকে নাম ধরে ডাকতে পারবে। যদি এমন দেখা যায় কোনো কোনো এলাকা বা কোনো সমাজে স্বামীর নাম ধরে ডাকলে স্বামী অসন্তুষ্ট হবে, স্বামী রাগান্বিত হবে, সেক্ষেত্রে স্বামীর কুনিয়ত অর্থাৎ বড় সন্তানের নাম ধরে আবু সফওয়ান, আবু ফাতেমা, আবু মারিয়াম এইভাবে তাকে ডাকা যায়। মহিলাকেও, স্ত্রীকেও উম্মে সফওয়ান, উম্মে ফাতেমা, উম্মে মারিয়াম এভাবে ডাকা যায়, তাতে কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক মাসআলা বোঝার, অনুধাবন করার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। যেদিকে চাই যেদিকে তাকাই শুধুই প্রভুর নাম, যেদিকে চাই যেদিকে তাকাই শুধুই প্রভুর নাম, তার মহিমায় শুকর করে তামাম কুল জাহান।